বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ নার্সিং কলেজের প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে আমরা ডাটা টপিকস এর উপরে ক্লাস নেব। জি, ওয়ালাইকুম আসসালাম। শুরুতে আমরা একটা ভিডিও স্লাইড শো দেখি। আমরা শুরু করি ফর্মালি ক্লাস। ডাটা, আমরা জানি যে ডাটা প্লুরাল নাম্বার, এর সিঙ্গুলার হচ্ছে ডাটাম। আমরা যদি ডাটাকে ডিফাইন করতে চাই, তাহলে ডাটা আর দ্য রেকর্ডেড ভ্যালুস ডেরাইভ ফ্রম ভেরিয়েবলস। ডাটার অল্টারনেটিভ আরেকটা ডেফিনেশন আছে, এটাও অনেকে পছন্দ করে, যে ডাটা আর দ্য র মেটেরিয়াল অফ ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন ইজ দ্য ফিনিশড প্রোডাক্ট অফ ডাটা। ডাটাকে বলা হয়েছে রেকর্ডেড ভ্যালু ডেরাইভ ফ্রম ভেরিয়েবল। ভেরিয়েবল কি, এটা আবার আমরা পরে পড়ব, পরের ক্লাসে। তো আমি সংক্ষেপে বলি যে ভেরিয়েবল হচ্ছে যে কোনো একজন মানুষের বা কোনো একটা বস্তুর কোনো ক্যারেক্টারিস্টিক, যেটা পার্সন টু পার্সন, টাইম টু টাইম বা প্লেস টু প্লেস ভেরি করে। যেমন বয়স একটা ভেরিয়েবল, এই বয়স আমার ক্ষেত্রে একরকম, বয়স আরেকজনের ক্ষেত্রে আরেক রকম, অথবা আজকে আমার যে বয়স 10 বছর পরে সেটা চেঞ্জ হবে, এরকম যে ক্যারেক্টারিস্টিকটা পার্সন টাইম প্লেস অনুযায়ী ভেরি করে সেটাই হচ্ছে ভেরিয়েবল। এই যে বয়স, এটা হচ্ছে ভেরিয়েবল। আর আমার বয়স 40 ইয়ার্স, 40 ইয়ার্স, এটা হলো ডাটা, আর বয়স এটা হচ্ছে ভেরিয়েবল। সে কারণে বলা হয়েছে ডাটা আর দ্য রেকর্ডেড ভ্যালুস ডেরাইভ ফ্রম ভেরিয়েবল। তো ডাটার ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। ডাটাকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়। প্রথমে যে আমি যে ক্লাসিফিকেশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে অন দ্য বেসিস অফ মেজারমেন্ট, অর্থাৎ ডাটাটাকে মেজার করা যায় কি না তার উপর ভিত্তি করে ডাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা, ডাটা হুইচ ক্যান বি মেজার্ড অর হুইচ টেক নিউমেরিক্যাল ভ্যালুস, যেগুলো আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি বা যেগুলো মেজার করা যায়, সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। যেমন এজ, হাইট, ওয়েট, ফ্যামিলি সাইজ, এগুলো সবই আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি এবং এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। তো এই কোয়ান্টিটেটিভ ডাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা আর একটা হচ্ছে ডিসক্রিট ডাটা। আগে দেখি কন্টিনিউয়াস ডাটা কোনটা। কোয়ান্টিটেটিভ ডাটা হুইচ ক্যান টেক ফ্র্যাকশন অফ এ নাম্বার, অ্যাজ ফর এক্সাম্পল এজ, হাইট, ওয়েট, টেম্পারেচার, অর্থাৎ যে সমস্ত কোয়ান্টিটেটিভ ডাটাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। যেমন এজ, একজনের বয়স 10 বছর 3 মাস 7 দিন, এরকম ভেঙে ভেঙে বলা যায়, বা ওয়েট 7.3 কেজি এরকম বলা যায়, টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট এরকম ভেঙে ভেঙে বলা যায়। তো যে কোয়ান্টিটেটিভ ডাটাকে এরকম ফ্র্যাকশন বা ভগ্নাংশে ভেঙে বলা যায় সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। আর ডিসক্রিট ডাটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা হুইচ টেক অনলি দ্য হোল নাম্বার, যেটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয় সেটা হচ্ছে ডিসক্রিট ডাটা। যেমন ফ্যামিলি সাইজ, একজন ফ্যামিলিতে কয়জন মানুষ বসবাস করে, তাহলে এটা হয় 7, 5, 10, পূর্ণ সংখ্যা ভেঙে বলার কোনো সুযোগ নেই। নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এটাও পূর্ণ সংখ্যায় বলতে হবে, বা আমরা যে পালস রেট
ব্লাড প্রেশার, প্যারিটি, এগুলো মাপি বা প্রকাশ করি, এগুলো সব পূর্ণ সংখ্যায় করতে, তাহলে এগুলো হচ্ছে ডিসক্রিট ডাটা। এরপরে ডাটার যে দ্বিতীয় ধরন সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, ডাটা হুইচ ক্যান নট বি মেজার্ড অর হুইচ টেক নন নিউমেরিক্যাল ন্যারেটিভ ভ্যালুজ, যেমন সেক্স, আইদার মেল অর ফিমেল, এখানে সংখ্যার কোনো বিষয় নাই, এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। তারপরে পজিশন ইন দ্য রেজাল্ট অফ এক্সামিনেশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম পজিশন থাকে রেজাল্টে বা খেলার ফলাফলে, তো এটাও হচ্ছে একটা কোয়ালিটেটিভ ডাটা, কারণ এখানে সংখ্যার কোনো বিষয় নেই। কালার অর কন্ডিশন অফ এনিথিং, যেমন শার্টের কালার লাল, নীল, সবুজ, কোনো গাড়ি বা কোনো বস্তুর কন্ডিশন, এটা ফাংশনিং, নন ফাংশনিং হতে পারে, গুড, বেটার, বেস্ট, এরকম, তাহলে এরকম কোয়ালিটি বা গুণবাচক শব্দ দিয়ে যে ডাটাকে প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। তো কোয়ালিটেটিভ ডাটাকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। এখানে ভুল করে ভেরিয়েবল কথাটা আসছে, এখানে ভেরিয়েবলের জায়গায় ডাটা পড়বে, যে নমিনাল ডাটা। হ্যাঁ, এখানে কোয়ান্টিটেটিভ ডাটা হুইচ ক্যান নট বি র্যাঙ্ক, যেটা র্যাঙ্কিং করা যায় না, যেমন কালার অফ এনিথিং, রেড, ব্লু, গ্রিন, মেরিটাল স্ট্যাটাস, সিঙ্গেল, মেরিট, এখানে কোনো র্যাঙ্কিং এর বিষয় নেই, সেগুলোকে বলে নমিনাল ডাটা। আমি আবারও বলছি, এখানে ভুল করে ভেরিয়েবল শব্দটা আসছে, এটা আসলে ডাটা হবে, ভেরিয়েবলের জায়গায় ডাটা কথাটা পড়ে নিয়ে। তারপরে অর্ডিনাল ডাটা, কোয়ালিটেটিভ ডাটা হুইচ ক্যান বি র্যাঙ্ক, যেটাকে র্যাঙ্কিং করা যায়, যেমন এডুকেশনাল স্ট্যাটাস, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, এখানে একটা গ্রেডেশন আছে, নিম্ন থেকে উচ্চ পর্যায়ে র্যাঙ্কিং করা হয়েছে, এই জন্য এটা অর্ডিনাল। তারপরে পজিশন ইন দ্য এক্সামিনেশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখানে একটা র্যাঙ্কিং আছে। কন্ডিশন অফ এ কার, পুয়ার, অ্যাকসেপ্টেবল, গুড, এভাবে যদি আমরা বলি তাহলে এখানে একটা অর্ডিনাল বা র্যাঙ্ক আছে। বা একজন মহিলা যে কততম প্রেগনেন্সি, সেটাকে আমরা গ্রেভিডা বলি, তো এই গ্রেভিডা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হতে পারে, তাহলে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই গ্রেভিডা, এটা হচ্ছে এই যে র্যাঙ্কিং আছে, অর্থাৎ এগুলো হচ্ছে অর্ডিনাল ডাটা। এতক্ষণ আমি যেটা বললাম ওটা ছিল মেজারমেন্ট করা যায় কিনা তার উপর ভিত্তি করে ডাটার ক্লাসিফিকেশন। এখন আমি বলছি যে ক্লাসিফিকেশন অফ ডাটা অ্যাকর্ডিং টু সোর্স, অথবা আমরা যদি জিজ্ঞেস করি যে সোর্স অফ ডাটা কি কি আছে, তাহলেও এইভাবে বলা যায়। তো সোর্স অনুযায়ী ডাটা দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি ডাটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। তো প্রথমে আমরা দেখি প্রাইমারি ডাটা কোনগুলো। যে ডাটা কালেক্টেড ফর স্পেসিফিক পারপাস ফর দ্য ফার্স্ট টাইম বাই রিসার্চার, অর্থাৎ কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে রিসার্চার প্রথমবার যে তথ্য সংগ্রহ করে সেটাই হচ্ছে প্রাইমারি ডাটা। প্রাইমারি ডাটা ইজ মোর ভ্যালিড অ্যান্ড রিলায়েবল অ্যান্ড কনসিস্টেন্ট উইথ দ্য রিসার্চ অবজেক্টিভ। প্রাইমারি ডাটাটার ভ্যালিডিটি বা রিলায়েবিলিটি বেশি এবং যে উদ্দেশ্যে করা হয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, এগুলো হচ্ছে প্রাইমারি ডাটার অ্যাডভান্টেজ। কিন্তু প্রাইমারি ডাটা কালেকশন করতে আমাদের নিড মোর এফোর্ট, কস্ট অ্যান্ড টাইম, আমাদের বেশি এফোর্ট দিতে হয়, কস্ট বেশি হয়, টাইম বেশি লাগে, এগুলো হচ্ছে এই প্রাইমারি ডাটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে কোনো গবেষক প্রথমবার নির্দিষ্ট উদ্দেশ্যে যে তথ্য সংগ্রহ করে সেটাই হচ্ছে প্রাইমারি ডাটা। এরপরে সেকেন্ডারি ডাটা, সেকেন্ডারি ডাটা হয় ডাটা অবটেইন ফ্রম পাবলিশড রেকর্ড, যেমন সেন্সাস বা আদমশুমারির রিপোর্ট থেকে আমরা যদি কোনো তথ্য নিই, হসপিটাল রেকর্ড থেকে যদি কোনো তথ্য নিই, ভাইটাল রেজিস্ট্রেশন, গত ক্লাসে বলেছিলাম যে ভাইটাল বার্থ, ডেথ, ম্যারেজ, এই তিনটা হচ্ছে ভাইটাল ইভেন্ট, তো হসপিটাল, তারপরে উপজেলা ও কি বলে ইউনিয়ন অফিস, সিটি কর্পোরেশন বা পৌরসভা অফিস, এখানে ভাইটাল ইভেন্ট গুলো সম্পর্কে তথ্য থাকে, তো সেই ভাইটাল রেজিস্ট্রেশন এখান থেকে যদি আমরা কোনো তথ্য নিই তাহলে সেটা হবে সেকেন্ডারি ডাটা। আমরা যদি কোনো বই থেকে তথ্য নিই তাহলে সেটা হবে সেকেন্ডারি ডাটা, বা কোনো জার্নাল থেকে তথ্য নিই সেটা হবে সেকেন্ডারি ডাটা। তো সেকেন্ডারি ডাটা এটা ইজিলি কালেকশন করা যায়, যেহেতু কোনো একটা বইয়ের মধ্যে অলরেডি আছে বা কোনো একটা রিপোর্টের মধ্যে আছে। কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজ হলো এটা লেস রিলায়েবল বা লেস ভ্যালিড, আর অ্যাডভান্টেজ হচ্ছে যে কুইক কালেকশন করা যায়, লেস ইম্পোর্ট, লেস কস্ট, লেস টাইম। এরপরে
আমি যেটা বলতে যাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় থাকে, ফাইনাল পরীক্ষায় এবং এক্সাম পরীক্ষায়, যে হোয়াট আর দ্য মেথডস অফ কালেকশন অফ ডাটা, কি কি পদ্ধতিতে ডাটা কালেকশন করা যায়। তো ডাটা কালেকশনের সবচাইতে বেশি ব্যবহৃত উপায়টা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ মানে আমি কাউকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো আর উত্তরটা লিখে নিব। তো ইন্টারভিউ আবার কয়েক রকম হতে পারে। ফেস টু ফেস ইন্টারভিউ, যখন সামনাসামনি বসে কথা বলা হয় সেটা হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ। আবার ইন ডেপথ ইন্টারভিউ, যে একদম অনেক গভীরে ওই বিষয়ের গভীরে আলোচনা যদি করা হয় সেটা ইন ডেপথ ইন্টারভিউ। ইন্টারভিউ টেলিফোন ইন্টারভিউ হতে পারে, যে আমি সামনাসামনি না জিজ্ঞেস করে ফোন করে জিজ্ঞেস করলাম। তো যদি প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর না লিখি, যদি তাকে প্রশ্নটা আমি দিয়ে দিই সে নিজেই উত্তর লিখে আমাকে ফেরত দেয়, এরকম যদি হয় তাহলে সেটাকে বলে সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড কোশ্চেনিয়ার, অর্থাৎ প্রশ্নটা উত্তরদাতা নিজেই ফিল আপ করবে। আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে যিনি প্রশ্নকর্তা তিনি উত্তর ফিল আপ করবেন, তিনি প্রশ্নকর্তার প্রশ্ন যাকে করছেন তার উত্তরটা শুনবেন এবং নিজেই সেটা লিপিবদ্ধ করবেন। এরকম হলে সেটা হচ্ছে ইন্টারভিউ। আর প্রশ্ন আমি দিয়ে দিলাম আমার রেসপন্ডেন্টকে, সে উত্তর লিখে আমাকে ব্যাক করলো, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড কোশ্চেনিয়ার। এছাড়া মেল বা ইন্টারনেট কোশ্চেনিয়ার হতে পারে, যে আমরা প্রশ্ন ইমেইলে পাঠিয়ে দিলাম বা চিঠি লিখে পাঠিয়ে দিলাম, তারপরে সে ওটা উত্তর লিখে আবার আমাকে ব্যাক করলো, এরকম যদি হয় সেটা হলো মেল বা ইন্টারনেট কোশ্চেনিয়ার। ডাটা কালেকশনের আরেকটা জনপ্রিয় মেথড হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন, যে যে বিষয়ে আমার তথ্য দরকার এবং যারা ওই বিষয়ে সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে বসে একটা গাইডলাইন অনুযায়ী প্রশ্ন জিজ্ঞেস করা এবং যার যার মতামত ব্যক্ত করবে সেটাকে লিপিবদ্ধ করে দেওয়া। তো ফোকাস গ্রুপ ডিসকাশনের অ্যাডভান্টেজ হচ্ছে যে অনেক সময় একা কোনো কিছু জিজ্ঞেস করলে অনেকে উত্তর দিতে চায় না, কিন্তু যদি একজন একটা কিছু বিষয়ে মতামত দেয় তো তার দেখা দেখি অনেকে উদ্বুদ্ধ হয় এবং ওখানে যারা থাকে সবাই যার যার মতামত তুলে ধরে আলটিমেটলি একটা রিয়াল তথ্য পাওয়া যায়। এই জন্য ফোকাস গ্রুপ ডিসকাশন একটা স্ট্রং মেথড অফ ডাটা কালেকশন। এর পরের মেথডটা হচ্ছে অবজারভেশন, যে আমরা কোনো কিছু না জিজ্ঞেস করেও তথ্য সংগ্রহ করতে পারি। যে আমি একটা কোনো একটা রুমে গেলাম, সেখানে গিয়ে আমি জাস্ট অবজার্ভ করলাম বিভিন্ন কয়টা চেয়ার কয়টা আছে, স্টুডেন্ট কয়টা কয়জন আছে, তাহলে এইভাবে কোনো কিছু না জিজ্ঞেস করেই অবজার্ভ করে যদি আমি তথ্য সংগ্রহ করি সেটা হচ্ছে অবজারভেশন। এরপরে এক্সামিনেশন অর মেজারমেন্ট, যে আমরা পেশেন্টের বা কোনো ব্যক্তির কিছু পরীক্ষা নিরীক্ষা করে বা মেজারমেন্ট করে তথ্য জানতে পারি, যে আমরা পালস রেট দেখতে পারি, ব্লাড প্রেশার দেখতে পারি, তার লিভারটা পালপেট করতে পারি, যেটা পালপেবল বা কেমন পালপেবল হয়েছে সেটার আবার ক্যারেক্টারিস্টিক্স কেমন। তো এরকম বিভিন্ন এক্সামিনেশন বা মেজারমেন্ট করেও তথ্য সংগ্রহ করা যায়। এখানে লেখা নেই, আরেকটা মেথড হতে পারে যে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন ফাইন্ডিংস, যে আমরা যে ল্যাবরেটরিতে টেস্ট করাই সেই টেস্টের রেজাল্ট থেকেও আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তারপরে রিভিউ অফ রেকর্ডস, ওই যে বলেছি সেকেন্ডারি ডাটার ক্ষেত্রে কোনো রেজিস্ট্রার বা কোনো বই কোনো জার্নাল থেকে যদি আমরা তথ্য নিই তাহলে সেটা হচ্ছে রিভিউ অফ রেকর্ডস। তো এগুলো ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে কম্বিনেশন হতে পারে, কম্বিনেশন অফ এনি টু অর মোর অফ দ্য অ্যাভব। যেমন আমরা চিকিৎসকরা যখন কোনো রোগীর তথ্য সংগ্রহ করি তখন সাধারণত তিনটা বিষয় থাকে, একটা হচ্ছে ওখানে ইন্টারভিউ থাকে, অর্থাৎ রোগীকে আমরা কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করি, তারপরে কিছু থাকে এক্সামিনেশন বা তাকে পরীক্ষা নিরীক্ষা করি হাত দিয়ে, আর কিছু থাকে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। তাহলে এখানে এটা হলো তিনটা জিনিসের কম্বিনেশন, এরকম এক বা একাধিক বিষয়ের কম্বিনেশনও আমরা তথ্য সংগ্রহ করি। ডাটা কালেকশন টুলস বা রিসার্চ ইনস্ট্রুমেন্ট, আমরা তথ্য লিপিবদ্ধ করার জন্য যা ইউজ করি সেটাকে বলে ডাটা কালেকশন টুল বা রিসার্চ ইনস্ট্রুমেন্ট। রিসার্চ ইনস্ট্রুমেন্টস আর দ্য টুলস হুইচ আর ইউজ ফর কালেকশন অ্যান্ড রেকর্ডিং অফ দ্য ডাটা। যেমন কোশ্চেনিয়ার বা প্রশ্নমালা আমরা ইউজ করতে পারি, চেক লিস্ট ইউজ করতে পারি, গাইডলাইন ইউজ করতে পারি, যে কোনো ফর্ম ইউজ করতে পারি। এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে যে লিস্ট দ্য ডাটা কালেকশন টুলস অর রিসার্চ ইনস্ট্রুমেন্ট, তাহলে এই নামগুলো হবে যে কোশ্চেনিয়ার, চেক লিস্ট, গাইডলাইন, ফর্ম। ইন্টারভিউ এর জন্য কোশ্চেনিয়ার ইউজ হয়, আর ডাটা কালেকশনের মেথড যদি অবজারভেশন হয় তাহলে চেক লিস্ট ইউজ হয়,
ফোকাস গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে গাইডলাইন ইউজ করা। ডাটা কালেকশন করার পরে ডাটাকে অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস শেষে ডাটা কালেকশনের যে রেজাল্ট সেটাকে আবার প্রকাশ করতে হয়, তো এই ডাটা প্রেজেন্ট করতে হয়। তো ডাটা প্রেজেন্টেশনের মেথড গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা রিটেন পরীক্ষায় থাকে বা মিড টার্ম পরীক্ষায় থাকে, হোয়াট আর দ্য মেথডস অফ প্রেজেন্টেশন অফ ডাটা। তো এখানে মনে রাখবে যে টেবুলার ফর্ম বা টেবিল দিয়ে বোথ কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডাটাকে প্রেজেন্ট করা যায়, অর্থাৎ টেবিল দিয়ে যে কোনো ডাটা প্রেজেন্ট করা যায়। তো আরেকটা ফর্ম আছে গ্রাফিক্যাল ফর্ম। এই গ্রাফিক্যাল ফর্ম কোয়ান্টিটেটিভ ডাটার জন্য কিছু ফর্ম নির্ধারিত, আবার কোয়ালিটেটিভ ডাটার জন্য কিছু ফর্ম নির্ধারিত। তো প্রথমে আমরা দেখি যে কোয়ান্টিটেটিভ ডাটার জন্য কি কি গ্রাফ ইউজ করা হয়। কোয়ান্টিটেটিভ ডাটার জন্য হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, লাইন ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম, স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম, বক্স অ্যান্ড হুইস্কার প্লট। তাহলে এই গ্রাফগুলো শুধুমাত্র কোয়ান্টিটেটিভ ডাটার জন্য ইউজ হবে। এরপরে কোয়ালিটেটিভ ডাটার জন্য চার ধরনের গ্রাফ আমরা ইউজ করি। একটা হচ্ছে বার ডায়াগ্রাম, তারপরে পাই চার্ট, পিক্টোগ্রাম এবং ম্যাপ ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম, পাই চার্ট এগুলো সবাই আমরা বিভিন্ন জায়গায় ছবি দেখেছি বা আমাদের বইয়ে আছে। পিক্টোগ্রাম হচ্ছে ছবি এঁকে প্রকাশ করা, আর ম্যাপ ডায়াগ্রাম আমরা সবাই ছোটবেলায় এঁকেছি, যে বাংলাদেশের ম্যাপ এঁকে সেখানে বনাঞ্চল দেখিয়েছি বা নদীগুলো দেখিয়েছি, পাহাড়ি অঞ্চল দেখিয়েছি, ওই ধরনের বিষয়টাই হচ্ছে ম্যাপ ডায়াগ্রাম। তো এখন আমার আজকের ক্লাসের টপিকস এখানে শেষ, যে ডাটা কাকে বলে, ডাটার ক্লাসিফিকেশন, ডাটা কিভাবে কালেকশন করা যায়, ডাটা কালেকশনের টুলস কি কি আছে এবং ডাটা কিভাবে প্রেজেন্ট করা যায়। তো এখন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা সবাই প্র্যাকটিস করবে এবং আমাকে আগামী ক্লাসে ফিডব্যাক দিবে। এটা তোমরা ইন্টারনেটে সার্চ দিলে পাবে বা তোমরা নিজেরা অলরেডি জানো যে কিভাবে একটা টেবিল আঁকতে হয়। টেবিলের একটা নাম্বার থাকে, তারপরে একটা টাইটেল থাকে, ওর মধ্যে কতগুলো রো কলাম থাকে, অনেক সময় ফুট নোট থাকে। তাহলে ইন্টারনেটে যদি তোমরা সার্চ দেও যে হাউ টু কনস্ট্রাক্ট এ টেবিল, অথবা টেবিল বইয়ের মধ্যে দেখে জাস্ট ওইটা অনুকরণ করে টেবিল কিভাবে তৈরি করতে হয় বা ড্র করতে হয় সেটা শিখবে। হিস্টোগ্রাম কিভাবে আঁকতে হয় এটা শিখবে, ফ্রিকোয়েন্সি পলিগন শিখবে, লাইন ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় এটা শিখবে, বার ডায়াগ্রাম কয় ধরনের আছে, হ্যাঁ বার ডায়াগ্রাম কয় ধরনের আছে সেগুলো কিভাবে আঁকতে হয়, পাই চার্ট আঁকাটা একটু জটিল, কোণের মাপ গুলো ঠিক রাখতে হয় পরিমাণের সঙ্গে ম্যাচ করে, তাহলে পাই চার্ট কিভাবে আঁকতে হয়। তো এখন বলে রাখি যে তোমাদের পরীক্ষায় এই তিনটার একটা প্রায়ই থাকে, একটা হচ্ছে টেবিল, বার ডায়াগ্রাম এবং পাই চার্ট, এই তিনটার একটা ড্র থাকে, ড্রয়িং থাকে, যে একটা ডাটা দেওয়া থাকে, কিছু বিষয়ে ডাটা দেওয়া থাকে যে ওই ডাটা দিয়ে একটা টেবিল কনস্ট্রাকশন করো, অথবা একটা বার ডায়াগ্রাম আঁকো, অথবা একটা পাই চার্ট আঁকো। তাহলে সবাই এটা ইন্টারনেট থেকে বা তোমাদের কাছে যদি কোনো বই থাকে সেখান থেকে এই হোমওয়ার্কের যে টপিকস গুলো দিলাম এটা সবাই করে রাখবে এবং তোমরা নিজেরা খাতায় নোট করে রাখবে, আমি আগামী ক্লাসে এটার বিষয়ে ফিডব্যাক। তো থ্যাংক ইউ এভরিবডি ফর পেশেন্স হিয়ারিং। এখন 5 মিনিট আমি, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো আমাকে। যারা এখন সংযুক্ত আছো তারা আনমিউট করতে পারো, ভিডিও এবং অডিও আনমিউট করে আমার সঙ্গে কথা বলতে পারো, প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। স্যার, বার ডায়াগ্রামটা যদি আরেকবার একটু বলতেন। বার ডায়াগ্রাম হচ্ছে যে স্তম্ভ একে বিভিন্ন তথ্য যে প্রকাশ করা হয়, হ্যাঁ তো স্তম্ভ একে, যেমন আমি মে মাসে কতজন করোনা রোগী, জুন মাসে কতজন করোনা রোগী, জুলাই মাসে কতজন করোনা রোগী, সেটা যদি স্তম্ভ একে পাশাপাশি দেখাই সেটা একটা বার ডায়াগ্রাম। তো এই বার ডায়াগ্রাম আসলে আবার কয়েক রকমের হতে পারে, যে বার ডায়াগ্রাম হতে পারে যে সিম্পল বার ডায়াগ্রাম, যদি একটা একটা বার আঁকা হয় তাহলে সেটা সিম্পল বার ডায়াগ্রাম, যদি পাশাপাশি দুইটা বার আঁকা হয় সেটা হলো কি বলে কম্পাউন্ড বার ডায়াগ্রাম। আবার আবার আরেক ধরনের আছে কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। তো এটা অনেক সময় আমি মানে মনে, এটা জাস্ট আনঅফিসিয়ালি মনে রাখার জন্য বলছি, যে ধরো আমি একা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সিম্পল বার ডায়াগ্রাম, আর আমি আর আমার ওয়াইফ পাশাপাশি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কম্পাউন্ড বার ডায়াগ্রাম।
আর যদি আমি আমার বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে এটা হচ্ছে কম্পোনেন্ট বার ডায়াগ্রাম, অর্থাৎ একটা বারের মধ্যেই বিভিন্ন অংশ দেখা বিষয়। যাচ্ছে। তাহলে এরকম বার ডায়াগ্রামটা তিন রকমের হতে পারে, সিম্পল, কম্পাউন্ড এবং কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। ঠিক আছে, আরো কারো কোনো যদি ফ্রিকোয়েন্সি প্রশ্ন থাকে। পলিগন কি? আচ্ছা, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি পলিগন, হ্যাঁ ফ্রিকোয়েন্সি পলিগন, হিস্টোগ্রাম, এগুলো আমি এখন বলছি না, এগুলো ওই বারের সঙ্গে সংশ্লিষ্ট, যে বারের মিড পয়েন্ট গুলো কানেক্ট করতে হয় কোনোটাতে, কিভাবে আঁকতে হয়, এটাই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এটা দেখবে ইন্টারনেটে সার্চ দিলে তোমরা পেয়ে যাবে, আমার কাছে এই মুহূর্তে ওগুলোর ছবি নাই, তাহলে দেখা যাবে। এমনি তোমরা ডাটা কাকে বলে, ক্লাসিফিকেশন, তারপরে মেথড অফ কালেকশন, প্রেজেন্টেশন, এগুলো বুঝেছো কিনা ঠিক মতো? আর গত ক্লাসের যে পড়া সেটা পড়ে ফেলেছ? কোনো আওয়াজ নাই, পড়ে নেই কেউ নাকি? না পড়ে থাকলে এখন পড়ে নিবে, আমি এরপরে একদিন শুধু একটা ক্লাস হবে যে আমি জিজ্ঞেস করব পড়া, তোমরা উত্তর দিবে, ওই দিন আমি কিছু পড়াবো না, তোমরা বলবে। তো ঠিক আছে, আমি আজকে এখানে শেষ করব তাহলে। আজকের ক্লাসের যেটুকু হলো এটা তোমরা করে নিবে, হোমওয়ার্কটা করে রাখবে, নেক্সট ডে কোনো একদিন ক্লাসে আমি আগে জানিয়ে দিব, ওই দিন শুধু তোমরা পড়া বলবে, আমি শুনবো। থ্যাংক ইউ। দিস স্যার।